আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ, আপনাদের স্বাগতম জানাচ্ছি কম্পাইলার ডিজাইনের ভিডিও টিউটোরিয়াল সিরিজে। তো আমরা লাস্ট লেকচারে দেখেছিলাম থ্রি অ্যাড্রেস টু মেশিন কোডের কিছু স্যাম্পল। তো ওখানে আমাদের যে জিনিসটা দেখেছিলাম যে রিডান্ডেন্সি প্রবলেমটা, সেটা আমরা রেজিস্টার অ্যালোকেশন এবং অ্যাসাইনমেন্ট দ্বারা কিছুটা হলেও দূর করতে পারি। তো এখানে আমরা আসলে কি করব, আমরা আসলে ট্র্যাক করব যে কোন রেজিস্টারে কোন ভেরিয়েবলের ভ্যালু রয়েছে এবং কোন ভেরিয়েবলের ভ্যালুটা কোন রেজিস্টারে রয়েছে। তো আমি এখানে দুটি ব্লক লিখে রেখেছি। তো প্রথম ব্লকটি হলো রেজিস্টারের, অর্থাৎ R1 রেজিস্টারে কার ভ্যালু স্টোর রয়েছে, R2 রেজিস্টারে কার ভ্যালু স্টোর রয়েছে, R3 রেজিস্টারে কার ভ্যালু স্টোর রয়েছে। তো প্রথমে কোড এক্সিকিউশন করার আগে আমাদের রেজিস্টারগুলোতে আপাতত কোনো ভ্যালু থাকছে না, কিন্তু আমাদের এখানে যেগুলো দেওয়া, এখানে কিছু স্টেটমেন্ট রয়েছে যেগুলো আমরা করব। এখানে TUV হলো টেম্পোরারি ভেরিয়েবল এবং ABC আর হলো D, এগুলো হলো মেমোরি লোকেশন আমাদের। তো A লোকেশনে A এর ভ্যালু স্টোর রয়েছে, B লোকেশনে B ভ্যালু স্টোর রয়েছে, C লোকেশনে C ভ্যালু স্টোর রয়েছে, D লোকেশনে D ভ্যালু স্টোর রয়েছে। তো এখানে সবসময় আমাদের লেটেস্ট একটা যখন স্টেটমেন্ট আমরা এক্সিকিউশন করব, তারপরে কোন রেজিস্টারে কী ভ্যালু স্টোর রয়েছে বা কোন মেমোরি লোকেশনে কী ভ্যালু স্টোর রয়েছে, এগুলো আমরা ট্র্যাক করে রাখবো যাতে আমাদের রিডান্ডেন্সিটা কম হয়। আচ্ছা, যেহেতু কোড শুরুর আগে আমার রেজিস্টারে কোনো কিছু থাকবে না, আর এই জিনিসটি, এই ব্লকটিকে বলা হয় রেজিস্টার ডেসক্রিপ্টর, আর এই ব্লকটিকে বলা হয় অ্যাড্রেস ডেসক্রিপ্টর। তো আমরা প্রথম স্টেটমেন্ট দিয়ে শুরু করি। প্রথম স্টেটমেন্টটি হলো T = A - B। তো আমার প্রথম কাজ হবে এই ভ্যালুগুলোকে লোড করে নেওয়া। তো আমি যেহেতু আমার R1 রেজিস্টার ফাঁকা, আমি R1-এ আপাতত A এর ভ্যালুটি লোড করলাম, দেন B-র ভ্যালুটি আমি লোড করলাম R2 রেজিস্টারে। এখন এই দুটিকে আমাকে কী করতে হবে, A থেকে B বিয়োগ করতে হবে, অর্থাৎ আমাকে R1 থেকে R2 বিয়োগ করতে হবে। তো আমি এখানে একটা জিনিস লক্ষ্য করব প্রতিটা কোডের ক্ষেত্রে, যে আমার এই স্টেটমেন্টের পরে এখানকার কোন অ্যাড্রেস লোকেশনটা আমার কাজে দিচ্ছে না। এখানে আমি লক্ষ্য করলে দেখব যে B আর আমার পরে কোথাও কাজে দিচ্ছে না, তার মানে আমি এই ভ্যালুটা, মানে বিয়োগ করার পর ভ্যালুটা R2 রেজিস্টারে রাখলেই পারি, কারণ এখানে আমার R2 রেজিস্টারে রয়েছে B-র ভ্যালু, বাট B আমার পরবর্তীতে আর কোথাও কাজে লাগতেছে না, তার মানে R2 রেজিস্টারের পরবর্তীতে কী আছে আমার কাজে লাগতেছে না। তাহলে আমি এর বিয়োগফল রেজাল্টটি R2-তেই স্টোর করে রেখে দিতে পারি। তাহলে আমাদের ইনস্ট্রাকশনটি হবে স্টোর করবো কোথায়, ডেস্টিনেশন R2, R2 কোথা থেকে, R1 থেকে বিয়োগ হবে R2, এবং এই স্টেটমেন্টটি ইকুইভ্যালেন্ট আমরা বলতে পারি R2 R1 - R2, অর্থাৎ R1 ছিল কে, A, আর R2-তে ছিল B। এই রেজাল্টে আমরা কোথায় স্টোর করতেছি, R2-তে। তাহলে এখানে R2-তে রয়েছে আমার T এর ভ্যালুটি, কিন্তু শেষ পর্যন্ত দেখি আমি যদি এখানে এক্সিট করার পরে, আমার ইনস্ট্রাকশন সেট এক্সিট করার পরে আমি দেখব যে আমার সর্বশেষে D ভ্যালুটা আমাকে রেখে দিতে হবে, T তো টেম্পোরারি ভেরিয়েবল, তাহলে এখানে আমার টেম্পোরারি ভেরিয়েবলে স্টোর করার দরকার নেই। আমি যে এই তিনটি কাজ করলাম, এই তিনটি কাজ করার পরে আমাকে এসব ডিসক্রিপ্টরে বলে দিতে হবে কোন রেজিস্টারে কোন ভ্যালু রয়েছে এবং কোন অ্যাড্রেস লোকেশনে কার ভ্যালু রয়েছে। তো আমরা এখানে সর্বশেষ থেকে যদি দেখি, R2-তে কার ভ্যালু রয়েছে, R2-তে ভ্যালু রয়েছে T এর, তার মানে আমি এখানে লিখে দিতে পারি R2-তে রয়েছে T এর ভ্যালু। আবার T এর ভ্যালুটি কোথায় রয়েছে, এখানে বলে দিলাম R2 রেজিস্টারে রয়েছে T এর ভ্যালু। এখানে A এর ভ্যালুটি কোথায় রয়েছে, R1-এ, আমি কিন্তু দেখলে বুঝতে পারবেন যে R1-এ আর অন্য কোনো ভ্যালু আমি রাখিনি, R1 থেকে R2 বিয়ে করছি, বাট R1-টা আমার ঠিক রয়েছে। তাহলে A এর ভ্যালুটা এতেও রয়েছে, কিন্তু সাথে কোথায় রয়েছে, R1-এ, তার মানে R1-এ কার ভ্যালু রয়েছে, A এর ভ্যালু। R3-র তো আমি এখন কোনো কাজ করিনি, তাই না? B-র ভ্যালুটি কি R2-তে রয়েছে, না, কারণ R2-তে তো আমি পরবর্তীতে এই কাজটি করে রেখেছি, আর B-র ভ্যালু B-তে অবশ্যই রয়েছে। তাহলে এটি হলো আমার লেটেস্ট ট্র্যাকিং সিস্টেমটা, যে কোথায় কোন ভ্যালু রয়েছে।
আমরা এখন যাব আমাদের ইনস্ট্রাকশন সেটের পরবর্তী ইনস্ট্রাকশনে। তো পরবর্তী ইনস্ট্রাকশনে যাওয়ার আগে আমি এখানে দুটো ব্লক রেখেছি, যেটা আমরা আগের স্টেটমেন্টটা শেষ হওয়ার পরে আমি আপডেটেড বা লেটেস্ট ভ্যালুগুলো রেখেছি, যে কোন রেজিস্টারে কার ভ্যালু রয়েছে এবং কোন মেমোরি লোকেশনে কার ভ্যালু রয়েছে, এইগুলো লেটেস্ট ইনফরমেশন। তো আমাদের পরবর্তী ইনস্ট্রাকশনটা হলো ইউ ইকুয়াল টু এ মাইনাস সি। তো আমরা দেখি এর ভ্যালুটি আগে থেকেই আর ওয়ান রেজিস্টারে স্টোর করা রয়েছে, আচ্ছা, আর আর টু রেজিস্টার কি ফাঁকা রয়েছে? আর টু তো রেজিস্টারটা আমার রয়েছে টি এর ভ্যালু। টি কি আমার পরবর্তীতে কাজে লাগবে? হ্যাঁ, টিতে আমার পরবর্তীতে কাজে লাগবে, তাহলে আমি আর টু রেজিস্টারে ওভাররাইড করতে পারবো না। আচ্ছা, তাহলে আমাকে অবশ্যই এখানে আর থ্রিটা আমাকে নিতেই হচ্ছে। তাহলে আমি কি করব, আর থ্রিটা লোড করব সি এর ভ্যালু। আচ্ছা, আমাকে কি করতে হবে, আমি আগে এখানে লিখে রাখি, বিয়োগ করতে হবে। আমরা এটি কোথায় স্টোর করবো সেটা আমরা একটু পরে চিন্তা করি। আমাকে আগে কী কী বিয়োগ করতে হবে, এ থেকে সি, এ কাতে কিসে রয়েছে, আর ওয়ানে। কী বিয়োগ দিব, সি মানে আর থ্রি। এখন আমি দেখি কোন কোন রেজিস্টারে এটা ইউজ করতে পারি। আমি তো আর টুতে করতে পারবো না, কারণ টি আমার পরবর্তীতে কাজে লাগবে। আর থ্রিতে করতে পারবো কি? আর থ্রিতেও আমি স্টোর করতে পারবো, বাট আমি একটা জিনিস দেখি, আমি এর আগে মানে এই স্টেটমেন্টে এরপরে আমার এর লোকেশনটা আর কোনো কাজে দিচ্ছে না, এ লোকেশনটা অর্থাৎ আর ওয়ান এই স্টেটমেন্টের পরে। তাহলে আমি একটা কাজ করতে পারি, আর ওয়ানেই আমি এই বিয়োগফলটা স্টোর করে রেখে দিতে পারি। সেটি হলো এ মাইনাস সি যে রেজাল্টটা রয়েছে সেটি হলো আর ওয়ান লোকেশনে। তার মানে আর ওয়ান লোকেশনে এখন কার ভ্যালু থাকবে, এর ভ্যালু থাকবে কি না, এর ভ্যালুর উপরে ওভাররাইড হয়েছে ইউ এর ভ্যালু। তাহলে এখানে আমি লিখব ইউ এই সকল স্টেটমেন্টের পরে, ঠিক আছে। তাহলে এর ভ্যালুটা আর ওয়ান লোকেশনটা নির্দেশ করবে না। আর সি এর ক্ষেত্রে আমি যদি দেখি, সি এর ভ্যালুটা আমি কোথায় লোড করেছি, আর থ্রিতে। তার মানে এখন সি এর ভ্যালুটা শুধু সিতে নয় আর থ্রিতেও প্রদর্শন করবে। এবং এই যে রেজাল্টটা আর ওয়ানে, কার রেজাল্ট রয়েছে, এ মাইনাস সি মানে ইউ এর ভ্যালু। তার মানে ইউ এর ভ্যালুটা এখন কোন রেজিস্টারে রয়েছে, আর ওয়ান। আমি এখানে এটা লিখে দিব আর ওয়ান। এটাই হলো আমার আপডেটেড ভ্যালু। আমার সেকেন্ড স্টেটমেন্ট শেষ হওয়ার পরে এটা আমার আপডেটেড অ্যাড্রেস ডিসক্রিপ্টর এবং এটা হলো রেজিস্টার ডিসক্রিপ্টর। এবং এই লেটেস্ট ভ্যালুগুলো দিয়ে আমরা থার্ড নাম্বার স্টেটমেন্টটা এক্সিকিউট করব। আচ্ছা, আমি একটু দুঃখিত যে আমি এখানে এই জিনিসটা আপডেট করিনি, যেহেতু সিতে রয়েছে, সি এর ভ্যালু আর থ্রিতে রয়েছে, তাহলে এখানে আর থ্রিটা অবশ্যই সিকে নির্দেশ করবে। এবার তাহলে আমাদের পরবর্তী স্টেটমেন্টের দিকে আগানো যাক। এগুলো আমাদের লেটেস্ট ভ্যালু আপাতত এর আগের স্টেটমেন্ট পর্যন্ত। তবে এর আগের স্টেটমেন্টে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো, যে সি এর ভ্যালুর জন্য আমরা যে রেজিস্টারটি ইউজ করেছিলাম অর্থাৎ আর থ্রি, সি আমাদের পরবর্তীতে আর কোনো কাজে লাগছে না। তার মানে আমি আর থ্রি রেজিস্টারটি আবার ওভার রাইট করতে পারি। আচ্ছা, তার আগে আমি এখানে অ্যাড অপর টি এর ভ্যালু অলরেডি একটা রেজিস্টার লোড করা আছে আর টু, ইউ এর ভ্যালু একটা রেজিস্টারে লোড করা আছে কোথায়, আর ওয়ানে অলরেডি লোড করা আছে। তাহলে আমাকে এখানে অ্যাড অপারেশনে করতে হবে, টি আসে হলো আর টুতে, ইউ আসে আর ওয়ানে। আমি স্টোর কোথায় করবো, এই যে আমি এর আগের স্টেটমেন্টে দেখেছি যে আমি সি যেটাতে ইউজ করেছিলাম যে রেজিস্টারে, সেটি আমার পরবর্তীতে মানে সি এর আমার পরবর্তীতে কোনো কাজ নেই, তাহলে আমি ওই রেজিস্টারে সেটি স্টোর করতে পারবো। তাহলে এই দুটো যোগ করে আমি রেখে দিলাম আর থ্রিতে। আচ্ছা, তাহলে ভি এর ভ্যালু এখন অর্থাৎ ইউ প্লাস টি এর ভ্যালুটা ভিতে রয়েছে, তাহলে ভি এর ভ্যালু ইন্ডিকেট করবে আর থ্রিতে। তার মানে এখানে আর থ্রি হবে এখন ভি এর ভ্যালু, তাহলে সি এর ভ্যালু আর আর থ্রিতে ইন্ডিকেট করবে না। এটা হলো আমার থার্ড স্টেটমেন্টের পর্যন্ত আপডেটেড অ্যাড্রেস ডিসক্রিপ্টর এবং হলো রেজিস্টার ডিসক্রিপ্টর। তো আমরা এই স্টেটমেন্টের পরে একটা জিনিস যদি লক্ষ্য করি, ইউ এর ভ্যালু আমার পরবর্তীতে লাগবে, ভি এর ভ্যালু আমার পরবর্তীতে লাগবে, বাট টি এর ভ্যালুটা আমার আর পরবর্তীতে লাগছে না। তার মানে টি এর যে টি এর জন্য যে রেজিস্টারটি ইউজ হয়েছে সেটা হলো আর টু, দ্যাট মিন্স আমি এর পরবর্তীতে আর টু রেজিস্টারটি ওভাররাইট করতে পারি। তো আমাদের এখন পরবর্তী ইনস্ট্রাকশনটা হলো এ ইকুয়াল টু ডি, অর্থাৎ এটা একটা কপি স্টেটমেন্ট। তার মানে এই যে ডি এর ভ্যালু, ডি এর এর ভ্যালু এবং ডি এর বা অ্যাড্রেস ডিসক্রিপ্টরে আমার দুটাতেই সেম রেজিস্টার ইন্ডিকেট করতে হবে,
তাহলে আমাকে আর জাস্ট ডি এর ভ্যালু যেটা ডি আমার কোন রেজিস্টারে রয়েছে ডি এর ভ্যালু আসলে কোনো রেজিস্টারে নাই আপাতত তাহলে আমি এখানে কি করতে পারি একটি রেজিস্টারে সেটি লোড করতে পারি কোন রেজিস্টারে আগের স্টেটমেন্টের পর বলেছিলাম যে আর টু এখন আমরা ওভার রিটেন করতে পারি তাহলে এখানে লিখতে পারি আর টু ডি তাহলে এখানে আর টু ইকুয়াল টু ডি তার মানে ডি এর ভ্যালু এখন ডি তো রয়েছেই সাথে রয়েছে আর টুতে তাহলে এর ভ্যালু কি এখন এ না ডি এর ভ্যালুটাই হবে মানে এর লোকেশন অবশ্যই ডির ভ্যালুটি থাকবে এখন এবং তাহলে আর টু রেজিস্টার আমার এখন দুটি ভ্যালু ইন্ডিকেট করবে একটি হলো এর এবং আরেকটি হলো ডি এটি হলো আমাদের ফোর্থ স্টেটমেন্টের পর আপডেটেড রেজিস্টার ডিসক্রিপ্টর এবং অ্যাড্রেস ডিসক্রিপ্টর দুঃখিত আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম যেহেতু আমি আর টুতে ডি এর ভ্যালুটি ওভার রিটেন করেছি তাহলে এখানে আর টি এর ভ্যালু এক্সিস্ট করে না তাহলে এখানে আর টু হবে না আচ্ছা এখন আসি আমরা আমাদের লাস্ট স্টেটমেন্টে তো লাস্ট স্টেটমেন্টটি হলো ডি ইকুয়াল টু ইউ প্লাস ভি আচ্ছা তো ইউ আমার আমি এখানে লিখে রাখি অ্যাড ইউ কোথায় রয়েছে আর ওয়ান রেজিস্টারে এবং ভি কোথায় রয়েছে আর থ্রি রেজিস্টার এখন এটিকে আমরা কোথায় স্টোর করব সেটা হলো বড় কথা তো আমরা এই লাইনটি শেষ হওয়ার পরে দেখতে পারি যে এর আমার পরবর্তীতে কোনো ইউজ নাই এর আমার পরবর্তীতে কোনো ইউজ নেই আচ্ছা কিন্তু এর পরবর্তীতে আমার কোনো ইউজ নেই এবং এ রয়েছে আর টু রেজিস্টারে আর টু রেজিস্টার আসলে এ এবং ডি দুইটাকে ইন্ডিকেট করে যেহেতু এর আগে আমি বলে দিয়েছি ডি এবং এ হলো একই কিন্তু আমার যখন এই স্টেটমেন্টগুলো শেষ হবে অর্থাৎ আমি এক্সিট করব তখন আমার যাকে ভেরিয়েবলগুলো ছিল এ বি সি ডি পারমানেন্ট ভেরিয়েবলগুলো সেগুলোতে আমাকে তার সশ ভ্যালু স্টোর করতে হবে তার মানে আমি যদি এখন আর টু এ এই ভ্যালুটি ওভাররাইড করি তাহলে কিন্তু আমার এর ভ্যালু থাকছে না সেটা ইউ প্লাস ভি ডি এর ভ্যালু হয়ে যাচ্ছে কিন্তু আমি এই স্টেটমেন্ট পর্যন্ত এ এবং ডি এর ভ্যালু আমার সমান ছিল বাট এই স্টেটমেন্টের পরে কি এ আর ডি সমান থাকবে না তাহলে আমাকে এর ভ্যালু যেহেতু আমাকে পরে ফিরিয়ে দিতে হবে যে স্টেটমেন্টগুলো এক্সিট করার পরে তাহলে আমি আর টুকে এখানে ওভাররাইড করে ডি এর ভ্যালু লিখতে পারি না কারণ এই স্টেটমেন্টের পরে এ এবং ডি সমান নয় তাহলে আমি দেখি আর কোনো রেজিস্টার ইউজ করা যায় কি না আর ওয়ান রেজিস্টার রয়েছে ইউ এর ভ্যালু তাই না ইউ তো আমার আর পরবর্তীতে এই স্টেটমেন্টের পরে তো আমার ইউ কাজে লাগছে না ইউ তো আমার টেম্পোরারি ভেরিয়েবল তাহলে আমি এখানে আর টু রেজিস্টারটি সরি আর ওয়ান রেজিস্টারটি ইউজ করতে পারি তাহলে এই স্টেটমেন্টের পরে আমার ফলাফলগুলো কী দাঁড়ায় যে আর ওয়ানে এখন রয়েছে আমার কার ভ্যালু ডি এর ভ্যালু তাই না আর ওয়ানে রয়েছে আমার ডি এর ভ্যালু ইউ এর ভ্যালু এখন আর কোথাও নাই ইউ এর ভ্যালু আর এখন কোথাও নেই ভি এর ভ্যালু রয়েছে আর থ্রিতে হ্যাঁ সেটা আমার চেঞ্জের কোনো প্রয়োজন নেই বাট আর ভ্যালুতে আর থ্রিতে রয়েছে ভি এর ভ্যালু এবং এবং ডি এর ভ্যালু হয়ে গেল এখন আর ওয়ানে তাই না ডি এর ভ্যালু হয়ে গেল আমার ডি এর তো আগের ভ্যালু সেম থাকলো না তাহলে এটা হয়ে যাবে আর ওয়ান এবং যেহেতু ডি এর এখন আমার নতুন ভ্যালু হয়ে গেল এবং সেটি রয়েছে আর ওয়ানে এবং এর জন্য একটা আলাদা ভ্যালু থাকে গেল যেহেতু ডি আমি এখন স্টোর করেছি আর ওয়ানে তাহলে আর টু রেজিস্টার আর এখন ডিকে নির্দেশ করবে না তো এই স্টেটমেন্ট শেষে পরে আসি এক্সিট যখন আমি করব আমাকে পারমানেন্ট ভেরিয়েবলগুলোর ভ্যালুগুলো আবার রিস্টোর করে দিতে হবে মানে তাদের ভ্যালুগুলো এখানে বসায় দিতে হবে তাহলে স্টোর করতে হবে কাকে কাকে এতে আমার এর ভ্যালুটা স্টোর করে দিতে হবে অর্থাৎ এতে রাখবো আমি কোন রেজিস্টার আর টু রেজিস্টারের ভ্যালুটা এবং ডি এর ক্ষেত্রে যদি দেখি ডি এর ডি লোকেশনে আমার কোন রেজিস্টারে ভ্যালু রেখে দিতে হবে আর ওয়ানের তো এই স্টেটমেন্ট হওয়ার পরে আমরা এখন আমাদের আবার রেজিস্টার ডিসক্রিপ্টর এবং অ্যাড্রেস ডিসক্রিপ্টরগুলো আপডেট করি এখন এর ভ্যালু
মানে আটু রেজিস্টারের ভ্যালু যেটা ছিল অর্থাৎ এর ভ্যালু আমি এতে রেখে দিয়েছি, তার মানে এখন এর দুটি আটুতেও রয়েছে ভ্যালু এবং এ লোকেশনেও এর ভ্যালু রয়েছে। ঠিক তেমনিভাবে ডি আর ওয়ানের রেজিস্টারের ভ্যালু আমি আবার ডি লোকেশনে রেখে দিয়েছি, তার মানে এখানেও এটির লোকেশন হবে কয়টি? দুইটি। তো এটি ছিল আমাদের থ্রি অ্যাড্রেস টু মেশিন কোডের একটা এক্সাম্পল, যেখানে আমরা দেখেছি যে একটি রেজিস্টার আমরা কীভাবে ওভাররাইড করতে পারি, আমাদের আর বাড়তি কোনো রেজিস্টার আমাদের ইউজ করার প্রয়োজন পড়ছে না। তো আমরা পরবর্তীতে অ্যাড্রেসিং মোড দেখব এবং থ্রি অ্যাড্রেস টু মেশিন কোডেরই কিছু এক্সাম্পল দেখবো।